যদি কি রয়েছে আমরা সেটি দেখে আপনাদের দিই। এখানে আছে ফ্রিজ, ফ্রিজ রয়েছে, ব্যাড সিটের সাথে একটি কম্বল, এবং মূলত একজন মানুষের থাকার জন্য যেই জিনিসের প্রয়োজন রয়েছে সেটি আছে, সবকিছু আছে এখানে রয়েছে। এছাড়া এই হোটেলটির সামনে থেকেই চাইলে আপনারা অনেক কেনাকাটা করতে পারবেন, এবং বাংলাদেশি যেসব খাবার রেস্টুরেন্টগুলো রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি সহ এই এরিয়াগুলোতে অনেক বেশি রয়েছে এই খাবার রেস্টুরেন্টগুলোতে। এখান থেকে 2-3 জন মানুষ খাবার খেলে কীরকম খরচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে। আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মক্কাল মুকাররমা মসজিদ আল হারামের একেবারে সামনে। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গেছেন কী শেয়ার করবো আমরা আপনাদের সাথে আজকের ভিডিওতে। ইতিপূর্বে পবিত্র মসজিদ আল হারামের আশেপাশের কয়েকটি আবাসিক হোটেল থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলোতেই অনেকে কমেন্ট করেছেন যে মসজিদ আল হারামের একদম কাছাকাছি সবচেয়ে কম দামের ভিতরে হোটেল দেখানোর জন্যে। তো বিশেষ করে আজকের ভিডিওটি দ্বারা সৌদি আরবের অভ্যন্তরে অবস্থানরত যেসব প্রবাসী ভাইয়েরা উমরা করার জন্য এসে থাকেন, একদিন 2 দিনের জন্য হোটেলের ভাড়া নিয়ে থাকেন, তারা অনেক বেশি উপকৃত হবে। এছাড়া অন্যান্য স্থান থেকে যারা দেখবেন তারাও এই সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারবে। তো আমরা এখান থেকে এই যে 6, 7 এবং 7 নম্বর যে টয়লেট রয়েছে এটি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। এই রোডটিকে বলা হয় ইব্রাহিম খালিল রোড। আমরা একদম সামনে নিয়ে যেয়ে এখান থেকে যে স্থানে হোটেলটি অবস্থিত বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে বলবো। পবিত্র মক্কাল মুকাররমার এই যে গড়ি টাওয়ারকে এই স্থান থেকে একেবারে সুন্দরভাবে দেখা যায়। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাটি মাসপালা নামক যে এলাকা সেই সাইডের রুটি এটি আরবিয়ানরা তরিক আল হিজারা বলা হয়ে থাকে, এবং সামনে একটু সামনে রয়েছে ইব্রাহিম খলিল রুট। এই জায়গাটি দিয়েই মূলত আসলে একদম সামনে হেঁটে এই স্থানে আসলে আমরা আরও একটু ভালো করে দেখি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই সাইডটাতে আসলে এই সাইডের জায়গাগুলো খালি একটা পাহাড়ি এলাকা দেখবেন রোডের অপর প্রান্তে, এই যে টাওয়ারের নিচেই একদম এই সাইডটা অনেকটা জায়গা নিয়ে খালি, এবং এই কর্নারটিতে আসার পরে রাস্তার অপর প্রান্তে আমরা মূলত পূর্ব স্থান থেকে একটি হোটেল থেকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একেবারে মসজিদ আল হারামের কাছাকাছি দূরত্বের জায়গা যেহেতু এটি, মসজিদ আল হারাম থেকে আসতে সর্বোচ্চ হেঁটে আসতে 5 মিনিটের সময় লাগবে আর কি, সর্বোচ্চ 5-7 মিনিটের রাস্তা। তো এই জায়গাটি মূলত অপর প্রান্তের এই একটি ফার্মাসি রয়েছে এখানে আল সাফি ফার্মাসি। এই আল সাফি ফার্মাসির এই দিক দিয়ে একটা রাস্তা ভিতরের দিকে গিয়েছে আর কি, আমরা এখন একদম সামনে ওই দিকে আপনাদেরকে নিয়ে যাব। দেখছেন দলে দলে হাজি সাহেবরা আসছে যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য এখানকার। স্থান দিয়ে আপনারা সোজা প্রবেশ করে একদম সোজা ডানে বামে নয়। এই যে সামনের যে সাইনবোর্ডটি দেখছেন হোটেল রামি, এটির পাশে অবস্থিত রয়েছে সেই হোটেলটি আজকে আমরা যেখান থেকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই পাশে হচ্ছে এই হোটেলটি, সাইনবোর্ডটি আমরা একেবারে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানেও বাংলাদেশিদের থাকেন এইসব হোটেলগুলোতেই। এরপর এই হোটেলটি মূলত এই কাউন্টারে এসে কথা বললেই তাদের আওতায় আরও অনেকগুলো হোটেল রয়েছে এই আশেপাশে। আমরা আজকে যেই হোটেলে উঠছি এই হোটেলটির পাশেই একদম দিয়ে একেবারে আস্তে আস্তে এখানে আসলে সামনে কিন্তু আর কোনো জায়গা নেই, একদম এই সাইডটা বন্ধ, একটা দরজাই আছে সামনে। এরপরে এই যে এখান দিয়ে একদম নিচে নিস্তলাতে বাহিরে পরিপাটি জায়গা রয়েছে, চাইলে এখানে মূলত প্রসাদাদি যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো শুকানোর জন্য দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এক কথা হচ্ছে কম দামের ভিতরে খুবই সুন্দর একটি পরিবেশ, এবং বাহিরে রয়েছে 2টা টয়লেট। এছাড়া এখানে কিচেন রুমও রয়েছে, চাইলে আপনারা খাবার টাবার আনলে গরম করার মতো ব্যবস্থা আছে। যেহেতু কম দামের ভিতরে রুমের ভিতরে কিন্তু তারা টয়লেটের ব্যবস্থাটি রাখেনি বাহিরে। তো আমরা এখন আপনাদেরকে রুমের ভিতরে নিয়ে যাব। আমরা যেহেতু 2 জন আছি রুমের ভিতরে একজন অবস্থান করছে। আসসালামু আলাইকুম, কে ফালে কেফা দা গরফা মাশাআল্লাহ বুইস বিকজ চিপার প্রাইস এন্ড দেন নট ক্রাউডেড বিকজ দা লাস্ট টাইম উই স্টে ইন দা হোটেল বিফোর 1 মান্থ
Yeah. The hotel is 100 real, good hotel, but yeah, crowded. I can't sleep. But now even cheaper, but good comfort. মূলত ইব্রান আমরা আরো এক মাস পূর্বে মক্কা মুকাররমাতে এসেছিলাম। এখানে আসার পরে আমার সাথে বন্ধু ফেরিয়ারিকি ছিল, ফেরিয়ারিক সহকারে আসছিলাম। তো তখন আমরা আরেকটা হোটেল নিয়েছিলাম 100 রিয়াল দিয়ে, সেম এতটুকু দূরত্বে, এখান থেকে অল্প একটু দূরত্বের জায়গা থেকে নিয়েছিলাম। তো তখন সেটা 100 রিয়াল দিয়ে নিলেও আমরা হোটেলের অবস্থা পরিবেশ ভালো হলো, ও প্রচুর শব্দ সাউন্ডের কারণে ঘুমাতে পারিনি, সেটাই বলছিল আর কি। ইয়ানি হোটেল গাবল ইনতা গাবল ওয়াহেদ শার হাদা কোয়েস ইয়ানি বাস মাইক দার নুমিতা শাকল কোয়েস বাস মাইক দার নুম মালেস বাসেনা হাতারাকেস মাফি শাকল মিয়ামিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাই দর Taib, how much one day? This one 70 real. 70 real, you can bring 3 person or 4 person because one person sleep down. Okay, makasih Mas Ferry. Sama-sama. Okay. Lo to bondu Ferry erik je kotha bolchilo ekhane je রুম এর অবস্থা, তিনজনের রুম 70 রিয়াল দিয়ে এখানে নিচে, একদম মসজিদের হারাবের একদম কাছাকাছি 5 মিনিটের দূরত্বের রাস্তা। তো সেক্ষেত্রে এখানে চাইলে 4 জন কিন্তু ঘুমাতে পারবে, 3টা বেডশিটের ব্যবস্থা আছে এবং নিচেও অনেক বেশি একটা জায়গা আছে, সেটাই ও বলেছিল। এবং বলেছিল যে পূর্বে আমরা এক মাস পূর্বে যখন মক্কা মুকাররমাতে এসেছিলাম অন্য একটি হোটেলে উঠেছিলাম, সেখানে 100 রিয়াল দিয়ে হোটেলের পরিবেশ অনেক ভালো কিন্তু ঘুমাতে পারেনি। তো সেক্ষেত্রে সে বলেছে তাই সেই তুলনায় এইটা অনেক ভালো, যেহেতু মাসিদের আরাম কাছ থেকে অনেক কাছাকাছি এবং এখানে ঘুমানোর মতো অনেক সুন্দর পরিবেশ রয়েছে। তো এই হোটেলে কি রয়েছে আমরা সেটি দেখে আপনাদেরকে, এখানে আছে ফ্রিজ রয়েছে, যেটি দেখছেন ফ্রিজ, অ্যান্ড এখানে একটা জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। এছাড়া বেডশিটের সাথে একটি কম্বল এবং মূলত একজন মানুষের থাকার জন্য যেই জিনিসের প্রয়োজন রয়েছে সেটি আছে, সব কিছু আছে এখানে দেখছেন। এখানে রয়েছে আপনাদের প্রয়োজনে, যদি ইচ্ছে করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন, গ্লাস রয়েছে, এছাড়া রয়েছে অনেকে এসির বাতাস অনেক ঠান্ডা এই কারণে পছন্দ করে না, ফ্যানও কিন্তু আছে। ফ্যান ছাড়াও এখানে যে এসি রয়েছে দেখছেন আপনারা, এই স্থানে দেখেন এসিও রয়েছে। মোটামুটি একেবারে একদিন দুই দিন বা তিন দিন থাকার জন্যে খুবই সুন্দর একটা পরিবেশ, একদিন দুই দিন তিন দিনের জন্যে একদম মসজিদের হারাম থেকে কাছাকাছি 5 মিনিটের দূরত্বের রাস্তা। 5 মিনিটের দূরত্বের রাস্তার এই স্থানে যে ভাড়া সম্পর্কে আমরা আপনাদেরকে জানালাম, এই স্থানটি দিয়ে আমরা প্রথমে প্রবেশ করে সোজা গিয়েছিলাম হোটেলটিতে। এই যে হাতের ডান দিকে এবং বাম দিকের এই এরিয়াগুলোতে অনেক বাংলাদেশি হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তো এই স্থানে আবার আপনাদেরকে দেখার কারণ হচ্ছে অনেকে আবার জানতে চান যে খাবারের রেট কীরকম। আমরা কিছুদিন পূর্বে আমাদের চ্যানেল থেকে এই স্থান থেকে একটি ভিডিও শেয়ার করেছিলাম, এই যে এখানে দেখুন বাংলাদেশি হোটেল রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে বাংলাদেশিদের, এই স্থানগুলো থেকে শেয়ার করেছিলাম এখানে খাবারের দাম কীরকম, 2 থেকে 3 জন মানুষ খাবার খেলে কীরকম পড়বে, সেই বিষয়গুলো বিস্তারিত জানিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটিও আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবে। তো এই স্থান থেকে আমরা আপনাদের সাথে যেই হোটেলটি আজকে শেয়ার করলাম, সেই হোটেলে মূলত 3 থেকে 4 জন লোক যদি একসাথে থাকেন আপনারা, তাহলে এক একজনের ভাগে মূলত এক একজন 20 রিয়ালেরও কম পড়ে যাবে যদি 70 রিয়াল হয়। যদিও আমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়েছি, তবে নর্মাল যেটি 70 রিয়াল প্রাইস সেটি কিন্তু বন্ধু ফেরিয়ারিক বলেছিল, আমরা 70 রিয়ালের কম দিয়েই সেই হোটেলটি নিয়েছি। যদিও হয়তো অনেক হাই কোয়ালিটির না, যেহেতু ভিউয়ার্স আপনারা জানতে চেয়েছেন একদম কম দামের ভিতরে মসজিদ আল হারামের একদম কাছাকাছি থেকে, তো সে কারণেই আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার আমরা একেবারে বিস্তারিতভাবে পবিত্র মসজিদ আল হারামের সামনে থেকে কীভাবে স্থানে আসবেন আমরা চেষ্টা করেছি একেবারে সুন্দরভাবে আপনাদের সামনে লোকেশনগুলো তুলে ধরতে। এছাড়া কেউ যদি মক্কা মুকাররমাতে আসার পূর্বেই এই হোটেল বুক করতে চান, আমরা যে হোটেলগুলো দেখেছি এগুলো সারাও আরও হাই কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর হোটেল তাদের রয়েছে, তাদের আন্ডারে অনেকগুলো হোটেল রয়েছে। তো আমরা তাদের হোটেলের নাম এবং নাম্বার সহ যেই কার্ডটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, মক্কা মুকাররমাতে আসার পূর্বেও বুকিং করতে পারবেন। তিব্রিয়ান পবিত্র মক্কা আল মুকাররমা মসজিদ আল হারামের অদূরে অবস্থিত, মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বের রাস্তা পায়ে হেঁটে আসলে সেই স্থানটিতে একদম সস্তায় কম দামের ভিতরে
যেই হোটেলটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাল্লাহ শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে নিতে পারে। মূলত মক্কা আল মুকাররমায় এর চেয়ে কম দামে হোটেলও হয়তো আছে, যেগুলো আরও দূরে হবে, অনেক দূরে, কিন্তু মসজিদে হারামের কাছাকাছি একেবারে এরকম একদিনের জন্য এর চেয়ে কম রেটে কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।